কয় আমি নামব জলে সাঁতার খেলিব অঙ্গেতে না লাগাবো জল যদি জলটা দিত জল খাওয়াই দিয়েছে আচ্ছা নগদ হাকিগত নগদ আমি নামব জলে সাঁতার খেলিব অঙ্গেতে লাগাইবো না জল নামব জলে সাঁতার খেলছি বেশি দিলাম না জল কি লাগে নাই কাপড় ভিজে নাই কাপড়টা ভিজে নাই তো ভিজে নাই এই যে ভিজাইছে ভিজে নাই তো সামান্য একটু তরল পানি তাতে ভিজে গেলে আর বলে নাই না বলে জল বলে লাগায় হ্যাঁ বলে ভিজে না গেলে এই বলে বীজ রোপণ করে আসে এই জন্য বন্ধু কয় এত হুঁচু তাইও না আর একবার কমাইলে তোর বাগি থাকে না আবুল সরকারের তো কোনো ইজ্জতি ছিল না এত হুঁচু তাইও না গান গাইতে এসে পাল্লা এটা যাইতে ধরছে আবুল সরকারের কোন দি আমি নাম বজলে সাঁতার খেলিব গো অঙ্গেতে না লাগে বজল মানুষ বুঝ যাও তো কথাটা কয় দুই দলে পাল্লা লাগলে অনেকে আবুল তা বললো বল চিন্তা করেন তাই কথার পিছনে কথা না বললে বাউল গানের কোনো মজা নাই আমি তারে আক্রমণ করলাম শুধু শরীয়তের উপরে আর সে আক্রমণ করতেছে ব্যক্তি আবুলের উপরে ঝগড়াটা হইল দুই রকম ঝগড়াটা হইল দুই রকম আমি তো পয়েন্টের উপরে কথা বলি এখন সেখানে অনেক কিছু বলছে আমার কোনো আপত্তি নাই ভালো বয়তি পাইছি কিন্তু বয়তির সে ভালো একটা নাফিত যে পাইছি এটা আমার বুঝতে আর কোনো বাকি নাই কেন ফকিরের চুল কাটিয়া পানিতে নিয়ে সুবাহিতে হয় শরীয়ত সহজ কথা চুল কাটে কারা নাপিতরা আপনাকে করার দরকার থাকলে আপনারা কাজে লাগাই দিন কাজে লাগাই দিন আমার ওকে আপনি গেলে কই আপনি পিরগিরি করেন কি দিয়ে পিরগিরি করি কি দিয়ে গানের মঞ্চিকের পিরগিরি কোনো বিষয় আছে আমার ফুলামান হাসে ক ফুলামান বলি হাসে আরে হাসে কেন হাসে হইল আমার কারণে গনি সরকার আর সালেহা দুজন গেছিল গানে তারা স্বামী তো গনি সরকার সালেহারে ঘরের মধ্যে শিখাই নিছে কিন্তু আমারে এই ই করিস খুব ঝাড়ি টাড়ি দিস তাহলে সেটা তোর বয় থেকে মানে সালেহ বেগম এখনো আছে গনি সরকার সে চলে গেছে গনি সরকার শিখাই নিছে সালেহারে যে ভাই না তো তোর লইয়া লইছি কিন্তু মাইসে তো তোর গান শুনে পুষবো না তুই কিন্তু আমার কিন্তু ঝাড়ি টাড়ি দিস তাইলে মোটামুটি মানুষজন থাকবো কই বোঝে না তুইও ভালো বয়তি তো শিখাই নিছে তো স্টেজে যাইয়ে বুঝে কয়ে দিছে এই জন্যে সালেহ বেগম পা উঠে কয় আর একটা কথা কইলে একটা লাফতি দিস মানে জারি মানে কি মানবসার জারির জন্য কইতেছে একটা কথা কইলে একটা লাফতি দিয়েছিস তো তোমায় সে কয় হা দিছে রে বইতে দইছে তো বাবলি সরকার হইলে আবুল সরকারের গাল ফিরে নাম করবো পুরো আবুল সরকারের দুই সাথে গালি গালি যদি দেই এরকম জারি টালি দিই তাহলে মানুষের বুঝতে না বাবলি সরকার একটা বই দিয়েছে এই জন্য ভুল মানে আসতো আর কিছু না আমরা সেরিলিয়া ঘুরি তো গুরুমি তো আমি তো কোনো মূল্যায়ন নিলে ঘুরি না ফকির ঘুরে ফকির নিলে নাকি এটা তো সমস্যা নাই আপনারা ওই যে গেন্ডারি খেত খাইল্লা খেত কয় কোনো কোনো জায়গায় অর্থাৎ কুসুরের গুড় বানায় চিনেন না তো কুসুরের গুড় যারা বানায় তারা হইল ওই রসটা জাল করতে করতে ওই গুড়ের যে গ্রানটা এটা নিতে নিতে গুড় আর তাগো মুখে কোনো মজা আর যারা নাকি দেখে নাই রসগোল্লা যারা বানায় তারা অত খাইতে পারে না মিষ্টি যারা বানায় কারণ মিষ্টির মধ্যে আছে ওরা অত খায় না আর যারা বানায় না তারা দেখেই মনে চায় উপরে ফুইরে ওইটার মধ্যে খাইয়া মইরা ফুইলা পাইছে এটা হলো যারা নাকি বানায় না এগো তারপরে হইলে মেয়ে লোক লিয়ে ঘুরি
আমাকে দেখলে ওরকম মন চায় না, কারণ আমাকে দেহ অমহা। এই জন্য আমরা লইলে বলি তোমরা হইলে পর্দার ভিতরে থাকো, আর একজন ছাপা দিয়ে ধরে বসো। তো আমরা যে ঘুরি কেন এটা তো তুমি বুঝতেছ না। হ্যাঁ, আমাকেও সাথে দুই চার দিন ঘুরে দেখো, তোমারও অমহা লাগবে। অর্থাৎ তুমি একটা নিয়মের মধ্যে আসতে পারবা, ফকির গো ভেদ তুমি বুঝবা না। তো ওই যে বলছিলাম আল্লাহ বলছে আল ফাকরু আল ফাকরে ফাকরু আল মিন্নি, কোরআন না এটা, হাদিস করছি। আল্লাহ কয় আমি ফকিরের ভেদ, ফকির হইল আমি আল্লাহর ভেদ। তো ফকির সম্পর্কে এমন সুন্দর একটা বাণী আল্লাহ তাআলা দিল, তোমার শরীয়ত সম্পর্কে বা শরীয়তের আলেম বা মুন্সি বা মাওলানা বা মুসল্লি এটা নিয়ে কোনো আয়াত আল্লাহ তাআলা এরকম কিছু কিছু বলছে কি না, কয়টা বলুক আর না বলুক অসুবিধা কি, নবীর কাছে তাইছে হারি না দেন। আরে বাবারে, মানে স্যার জারি সরে আমি আজকে কোনো বই দিই না, এরকম হইলে জারিটা বুঝাইতেছে। মানে দুই এক বন্ধু বলুক বেশি পেশাল পারে, বেশি গল্প করে, বন্ধু খুব বেশি গল্প করে। তো ও একটা বিয়ে ঠিক করছে, মানে একটা মেয়ে দেখতে যাবে, ওর সাথে আর কেউ যায় না, গপ্প বেশি করে দিয়ে ওর সাথে কেউ যায় না। আর এক বন্ধুরে যে ধরেছে, বন্ধু রে তুই যদি আমার সাথে না যাস তা আমার তো কোনো ইজ্জতই থাকে না, একলা একলা যে পাত্রী দেখা যায়, সাথে তো দুই একজন লোক লাগে। তুই আমার বন্ধু আমার সাথে তুই যদি না গেলে যাবো কারা, কয় না তোর লোকে যাওয়া যাবো না, তুই অনেক কথা কস, তুই অনেক বড় বড় গপ্প করস। কয়তে ঠিক আছে, আমি যদি বেশি গপ্প করি তাহলে আজকে একটু কমাই করুন। কয় তুই কি কথা হনস না করলে হনস, কয় না পাত্রি দেখতে যে যদি গল্পটা বেশি হয় বড় হয় কোনো কারণবশত তাহলে তুই খালি কবি উহু, তোর একটা সিগনাল আমি শিখাই দিলে খালি কবি উহু উহু করলে আমি বুঝবো গল্পটা বড় হয়ে গেছে, আমি ছোট করি তুমি তো গেছে। কয় ঠিক আছে এরকম হইলে যাওয়া যায়, গেছে যে এসালে পাত্রি রাত্রি দেখছে, দেখে বেশ পছন্দ হয়েছে, এখন বিয়া পাকাপাকি হয়ে যাব কইতেছে, আজকেই বিয়া পরাই হলাম। তখন মেয়ে যে দাদি নানি এরা কয় ছেলেটাই সেই আমার নাতিন রে নিয়ে যাবে চায়, এর বংশ বলি কোথায় কি বাড়ি ঘর আমি ভালো করে চিনলাম না জানলাম না, এ নাতিন জামাই তোমার কাছে নাতিন জামাই ঠিক আছে, তোমরা কোন বংশের কেমন তোমাদের পরিচয় তোমাদের একটু বিস্তারিত কিছু কও, তোমরা কি বংশের বলা বলো, আমাকে বংশের কথা কইলে রাগ দিন আছে, গপ উঠে গেছে আমাকে বংশের কথা কইলে রাগ দিন আছে। কয় কেন, কয় আমাকে পালোয়ান বংশ, আর পালোয়ান বংশ মানে আরে আমরা বে কি পালোয়ান, আমার দাদাই যে পালোয়ান ছিল এটা কইলে শেষ নাই। কয় কেমন পালোয়ান ছিল, কয় সুন্দরবন যাইয়া আমার দাদাই বাঘ শিকার করতেন, আরে বাবারে কি বাঘ শিকার করতো, এ সহজ কথা এটা সত্যি, বাহ যেন তার নাকি সেই বাঘ, কত বড় বড় বাঘ, কত বড় বড় পারে ব্যাগ কি যেন তার নিয়ে 120 হাত লম্বা। আচ্ছা আচ্ছা বাকি 120 হাত লম্বা, ওই যে পাশে বন্ধু ও কইছে ও বুঝছে আমার বাঘ তো বড় হয়ে গেছে, এই জন্য ও কয় না 120 হাত না হইলেও 90 হাতের কম হইব না, 30 হাত কমাই দিছে, 90 হাতের কম হবো না। ও বন্ধু আবারও কয় উহু, বাঘ তো 90 হাত হয় না, আবারও কয় উহু, কয় না ওই রকম যদি নাও হয় অবশেষ এটাকে মাইপে দেখা গেছে বাঘটা 60 হাতের কম হবে, বাঘ তো 60 হাত লম্বা হয় না, আবারও বন্ধু কয় উহু উহু কোনে কইতেছে না, অবশেষে ফিতা দিয়ে মাইপে তারপরে দেখছে বাঘটা 30 হাত লম্বা, বাঘ তো 30 হাত লম্বা হয় না, আবারও বন্ধু কয় উহু, এখন 30 হাত করে কমন ধরছে আর তো আছেই মাত্র 30 হাত কমাই মুখি, এই জন্য বন্ধু কয় এত হুসু তাই না, আর একবার কমাইলে তোমার বাঘই থাকে না, আবুল সরকারের তো কোনো ইজ্জত দিয়ে ছিলেন না, এত হুসু তাই না, গান গাইতেছে পাল্লা এটা যাইতে ধরছে আবুল সরকারের কোন দি, আমি নাম বজলে সাঁতারও খেলিব গো অঙ্গেতে না লাগবো, মানুষ বই যাও তো কথাটা কয় গিলাস বইরা পানি নিয়ে এই শীতের রেটা আমার উপরে দিব, কয় দেখি
এটা কি এই জলের কথা কইছে? কি রে বাবা, এটা এই জলের কথা বলা হয়? না, পানি একটু ছিটাই দিয়ে কয় যে ভিজে। নারী পুরুষ যেদিন পাল লইব ওই দিন বুঝাই দিব, তোমার অন্তত এই জারিতে দশটা বায়না বেশি কই বুঝে না রে বাবলি বই ধুইছে। আসলে যে ঘটনাটা এখানে না সেই জিনিসটা তো বুঝতে হবে। যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাখো মাওলার না, ব্যস্ত চায় কারা? ব্যস্ত যারা চায় তারা হলো লোভী, দুজকরে যারা ভয় পায় তারা হইল কাপুরুষ। আশেক চায় তার মাশেককে, আশেক কখনো ভেস্তের জন্য পাগল না, দুজকেরও কখনো ভয় করে না। আশেক থাকে মাশেকে ধ্যানে, এটাই তার নামাজ, এটাই তার রোজা, আশেকের হয় রাস্তা সোজা। আমি নাই বা কিছু বললাম, হযরত আলী হলো শরীয়তের বাঘ মারফতের চেরাগ, কাছে কাউরে সেজদা করছে নাকি? হযরত আলী তো করছে, হযরত আলীর ভাই করছে, হযরত আলীর বাপ সিদ্ধ করছে। 18,000 মাখলুকাত, এই 18,000 মাখলুকাতটা আমার নবীর কদমে সব সময়ের জন্য সেজদায় অবনত আছে। আমার বাজান তার গানের মধ্যে লিখেছে, আমরা সবাই ইমানদার, ওই ইমানটাই নবী সরোয়ার, ইমান থুইয়া মুসলমানরা কোন ছাতার ধর্ম করে, নবী থুইয়া নামাজ লইয়া তোরা যাবি কি কবরে। হযরত আলী জানু পরে মাথা রেখে আমার দয়াল নবী একদিন বিশ্রাম করে আরাম করে, মসজিদ আজান দিছে, লোকজন যায়, আর হযরত আলী হইল তার গায়ের চাদরটা দিয়ে আমার নবীকে ঢাইকে রাখছে, জানো মাথা রেখে নবী একটু আরাম করে। দেখে হযরত আলী ওখানে বসে, আলী তুমি নামাজ পড়তে চাইবা না? নামাজের সময় ছিল, হযরত আলী বলেছিল ভাই তোমরা নামাজ পড়তে আসো, তোমরা নামাজ পড়ে আসো, আমি তো এই মুহূর্তে নামাজকে আমার কোলে বসাইয়া ঘুম পড়াইতেছি, কোলে শুয়ে ঘুম পড়াইতেছি। নবীকে কোলের পর মাথা রেখে বিশ্রাম করায় তাই বলে, তোমরা তোমাদের নামাজ পড়ে আসো, আমি আমার নামাজকে আমার কোলের মধ্যে ঘুম পাড়িয়ে দেখছি। বাবা বিষয়টা হলো এই, গোশ যখন ভুনা করে, এই পোলাও গোশ ভুনা করা মাংস খাইতে খুব মজা, খুব মজা করে খাওয়া যায়, কিন্তু বাবা ওটা 6 মাসের বাচ্চা যে তার মুখে কেইটা মানায় সে কি খাইতে পারবে? এত মজার খাবারও 6 মাসের বাচ্চার মুখে কখনো মজা লাগার কথা না, এটা ওর খাওয়ার যোগ্য না, ও এখনো হয় নাই। শরীয়ত হলো তাই, এই ভুনা মাংস খাওয়ার বয়স তার হয় নাই, কাজেই ফকির যে কি বলে, ফকিরের যে ভেদ, ফকিরের যে বিষয়, এই বিষয়টা কখনো শরীয়তের বাড়িতে থাইকে বোঝা যাবে না। এই জন্যই বলছিলাম হযরত মাওলানা জালালউদ্দিন রুমি তিনি লিখেছে, এক জামানা সাহাবতে বা আউলিয়া ভেতরে সচ্ছালে তা তা বিরিয়া, এক মুহূর্ত কোন অলি লোকের সান্নিধ্যে নত জানু হয়ে বসা, এটা হাজার রজনী নফল এবাদত অপেক্ষা উত্তম। খালি এক মুহূর্ত বসবে,
হযরত মাওলানা জালালউদ্দিন রুমি, তিনিই তো বলেছে। সে কি শরীয়ত বাদ দিছে কিনা, বাদ দিছে কিনা, তার মসনবী পড়লেই তো, মসনবী শরীফ পড়লেই তো পাওয়া যায়। তার কিতাবে কি লেখা, তার কিতাবে কি বলেছে? আমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষই হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মোর্শেদ কিবলা শামসেস তাবরেজের চরণ ধুলি আমার গায়ে নামাচ্ছে। পরিশেষে তো তিনি বলছে, পরিশেষে তো তিনি বলছে যে কোরআনের মগজটা তুলে নিয়ে গেলাম, কোরআনের মগজ তুলে নিয়ে আমি আমার মসনবী শরীফ তৈয়ার করলাম, হাড্ডি গুড়গুলো এটা শৃগাল কুকুরের জন্য রেখে গেলাম। অতএব আমি আর কিছু বলতে চাই না, উপযুক্ত না হলেও বোনা মাংস খাওয়ার উপযুক্ত।